ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনীবন, আপনার মনে চায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে যেন আপনি কান্নাকাটি করতে পারেন, আপনার যেন চোখে পানি আসে, কিন্তু দুনিয়াবি কোনো বিষয়ে কারোর সাথে তালে তাল মিলিয়ে কাঁদা সহজ আসে, স্বামী বা কেউ দুঃখ দিলে কাজ কাঁদা আসে, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদা আসে না। এই জন্য আপনার কী করণীয়? সম্মানিত দিনীবন, সবসময় নিজের দুর্বলতার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কুদরত, বড় মহান শক্তির দিকে খেয়াল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে অগণিত অজস্র নেয়ামত আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, এদিকে খেয়াল করবেন। সেই নেয়ামতের শক্তি আমি কী করতে পারতেছি? আমার অস্তিত্ব একদিন ছিল না, ভবিষ্যতে থাকবে না, এই দুনিয়ার জীবনে অস্থায়ী জীবনের মধ্যে আছি, যে কোনো সময় মধ্যে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। অন্ধকার যে কবর, একা একা থাকতে হবে, সেখানে একমাত্র আমার নেক আমলে আমার পুঁজি হবে, সেই নেক আমল আমার কতটুকু হইতেছে এদিকে খেয়াল রাখতে হবে। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সহ বুঝি বুঝি কোরআন তেলাওয়াত করবেন। সূরা ইসরাঈল মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। এটা সূরা ইসরাঈল 106 নম্বর আয়াত থেকে আমি সূরা ইসরাঈল 109 নম্বর আয়াত পর্যন্ত এখানে অর্থসহ তেলাওয়াত করতেছি। আমি কোরআনকে জ্যোতিচিহ্ন সহ পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি, যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথভাবে অবতীর্ণ করেছি। তাহলে কোরআনকে আপনি ধীরে স্থিরে বুঝে 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 অর্থসহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا। নবী সাল্লাল্লাহু আলাইহি বলুন, তোমরা কোরআনকে মান্য করো অথবা অমান্য করো, যারা এর পূর্ব থেকে এলেম প্রাপ্ত হয়েছে, যখন তাদের কাছে এর তেলাওয়াত করা হয় তখন তারা নতমস্তকে সেজদা লুটিয়ে পড়ে। অর্থাৎ যেখানে আয়াতে সেজদা আছে এখানে আপনি সিজদাতে যাবেন এবং এই অর্থ দিকে তাকাবেন, কেন এখানে সিজদার আয়াতটা আসলো, কি গভীর কথা আছে এদিকে তাকাবেন এবং সিজদাতে যাবেন এবং সিজদাতে লম্বা সিজদা দিবেন। আল্লাহ তাআলার কথা দরবারে কান্নাকাটি শুরু করে দিবেন, যে পর্যন্ত চোখে না আসে, ফানি না আসে, ওই জন্য আপনি সিজদা অবস্থাতে কান্নাকাটি আরম্ভ করে দিবেন। নিজের বাংলাতে বলবেন না, সিজদা অবস্থা আল্লাহর কাছে যে ভিক্ষা সেবেন, ইয়া আল্লাহ আমি যে তোমার যে বান্দি, আমি তোমাকে ভালোবাসি, তোমার দিনকে ভালোবাসি, তোমার রাসূলকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি, তো আমি তোমার রহমতের ভিখারি, আমি তোমার কাছে তোমার রহমতের ভিক্ষা চাই। এভাবে দীর্ঘক্ষণ আপনি সিজদার মধ্যে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার দিলের আকুতি দেখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার প্রতি রহম করবেন। ওয়াইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, এবং বলে ও সমস্ত ইমানদাররা বলে, আমাদের পালনকর্তা পবিত্র মহান, নিঃসন্দেহে আমাদের পালনকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। ওয়াইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়াইযীদুহুম খুশুআ, তারা ক্রন্দন রত করতে করতে নতমস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়ভাব আরও বৃদ্ধি পায়। দেখেন এখানে আল্লাহ তাআলার কথা, আল্লাহ এখানে মধ্যে সেজদাতে গিয়ে কান্নাকাটির কথা এখানগুলো করতেছেন। ওই ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়াইযীদুহুম খুশুআ, তারা ক্রন্দন করতে করতে নতমস্তককে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়ভাব আরও বৃদ্ধি পায়।
তাই সম্মান যদি নিবেন আপনি সেজদাতে বেশি থেকে বেশি কানাকাটি করবেন, অর্থাৎ সেজদা বলতে এখানে নফল সালাতে সেজদা আপনি যত লম্বা করতে পারেন এখানে কানাকাটি করতে পারবেন। বাংলা দোয়া করার সেজদা অবস্থায় নিজের কথা আল্লাহ তাবারকাতালাকে জানান, আল্লাহ তাবারকাতালা অবশ্যই রহমত করবে। লা তাকনুতু তুমি রহমাতিল্লাহ, আল্লাহ তাবারকাতালা রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে রাখ। এই জন্য সকল প্রকার হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকবেন, আল্লাহ পাকের ফরজ দায়িত্বগুলো আদায় করবেন, তারপরে সবসময়ের মধ্যে জিকির আজকারের মধ্যে থাকবেন। আল্লাহ তাবারকাতালা আপনাকে আল্লাহ তাবারকাতালার মহব্বত নিয়ে এবং জাহান্নামের ভয় নিয়ে জান্নাত লাভের আশায় যে কান্নাকাটি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।